রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি পনির মাখানা। এই পনির মাখানা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। পনির মাখানা বানাতে এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এখানে 50 গ্রাম মাখানা আছে। এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি আদা আছে। এখানে 8-9 কোয়া রসুন আছে, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে। আর 2 টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, 2 বড় সাইজের টমেটো। এখানে 8-9টা মানে গোটা কাজু বাদাম আছে। আর বড় চামচের 1 চামচ আছে চালমগজ। ফোড়নের জন্য আছে ছোটো এলাচ, লবঙ্গ, জয়িত্রীর টুকরো, দারচিনি, আর এখানে সাওয়া জিরে আছে, আর এখানে তেজপাতা আছে। এখানে কসুরি মেথি লাগবে, হলুদ লাগবে, কাশ্মীরি লঙ্কা লাগবে, জিরে গুঁড়ো লাগবে, আর ধনের গুঁড়ো লাগবে। পরিমাণটা রান্নার সময় বলে দেব। সাদা তেলে বানাবো, আর ফ্রেশ ক্রিম লাগবে, আর লবণ আর চিনিটা স্বাদ মতো। প্রথমে আমি সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন কী কী দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো পনির তো খুব একটা বেশি ঝাল হবে না, আমি 4টে দিলাম। দিয়ে দিলাম কাজু বাদাম, চালমগজ। রান্নাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে এটা একটু পেস্ট করে নেব। সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে, গ্যাস অন করে দিয়েছি। এবার মাখানাটা আমি একটু ভেজে নেব। শুকনো কোলাতেই ভাজবো, এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। আর ভাজাটা হয়েছে বুঝবো কী করে সেটাও আমি আপনাদের বলে দেবো। ভাজা হয়ে গেছে, দেখে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মাখানাটা ভাজা হয়েছে বুঝবেন, মাখানাটা যখন আগের অবস্থায় ছিল সেটা হচ্ছে নরম, আর এটা দেখুন, এই দেখুন এর মরমর করে আওয়াজ হচ্ছে। এরকম যখন আওয়াজ হবে তখন জানবেন এটা ভাজা হয়ে গেছে, আর এটার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা ঢেলে নেব। কড়া তো গরমই আছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, পনিরটা একটু আমি ভেজে নেব। একটু লাল মতো হবে, রং ধরলে এটা নামিয়ে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। এলাচটা ফাটিয়ে নিয়েছি, নালে ফাটতে পারে তেলের মধ্যে দিলে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমাকে ভালো করে কষতে হবে। এবার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপর গুঁড়ো মশলাগুলো দেব। মোটামুটি কষানো হয়েছে, মানে অর্ধেক কষানো হয়েছে, এই সময় দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। 1 টিস্পুন দিলাম ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দেবো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম, কারণ এটা না দিলেও চলে, তো আমি একটা সুন্দর কালারের জন্য দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দেবো মশলা ধোয়া একটু জল। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হয়ে গেছে, এর মধ্যে গরম জল অ্যাড করব। আর মশলাটা কিন্তু সবসময় মাথায় খুব ভালোভাবে কষবেন, কারণ এই কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। এবার এর মধ্যে গরম জল অ্যাড করব। জলটা বেশি দিলাম এই কারণেই, এর মধ্যে মাখানাটা দেব, আর মাখানাটা একটু সিদ্ধ হবে।
ফুটে গেছে গ্রেভিটা, এর মধ্যে মাখানাটা দিয়ে দিলাম। মাখানাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে করে দিলাম। দেওয়ার পর এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম, দেখি মাখানাটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এই সময় একটুখানি চেখে নেবেন নুনটা। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদমতো চিনি, অল্প একটু দিই, একবার চেখে দেখে আর একটু দেওয়া যাবে। আর দিয়ে দেবো এখানে পনিরটা। পনিরটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। পনির দেওয়ার পর আমি 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। এতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু, জানি না আপনারা ক্যামেরায় কেমন দেখছেন, মানে কালারটা খুব সুন্দর এসছে। আর এখানে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথি, হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিলাম। আর আপনাদের বলেছি পনির মানেই কিন্তু কসুরি মেথি, এরা দুজন একদম বন্ধু। হয়ে গেল, এবারে ফেস ক্রিম দেবো আর নামাবো, রান্না কিন্তু পুরোপুরি কম। এবার দিয়ে দেবো এর মধ্যে ফেস ক্রিম। দু চামচ দেবো। ফেস ক্রিম দিয়ে কিন্তু ফোটানো যাবে না বেশিক্ষণ, গ্যাস অফ করে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল পনির মাখানা। আজকের রেসিপির আবদার ছিল ভাই অভিমন্যুর। তুমি ভালো করে রেসিপিটা দেখবে আর অবশ্যই বানিয়ে খাবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। প্রত্যেকেই বলছি বানিয়ে খান, কেমন হয়েছে কমেন্টস করে জানান, লাইক করুন আর অবশেষে বলি রুচিবর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকুন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।